আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে ইসলাম হলো মূলত তিনটা জিনিসের সমন্বয়ে ঈমান হয়। কয় জিনিস? তিন জিনিস। ঈমানের তিনটা মৌলিক উপাদান আছে। একটা হলো তাসদীক বিল কলব, অন্তরে ভালোভাবে বিশ্বাস করতে হয়। ওয়াল ইকরার বিল লিসান, জবানে সাক্ষ্য দিতে হয়, জবানে স্বীকৃতি দিতে হয়। ওয়াল আমল বিল জাওয়ারে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করতে হয়। এই তিনটার মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো সাক্ষী দেওয়া। আমি যে মুসলিম এটা সাক্ষী দিতে হবে, এটা মানুষের সামনে ঘোষণা দিতে হবে। ঘোষণা না দিলে, সাক্ষী না দিলে ওই লোক অন্তরে বিশ্বাস আছে কিন্তু ঘোষণা দেয় না, মুসলিম হবে। আবার মুখে ঘোষণা দিছে কিন্তু অন্তরে নাই, হবে। আবার মুখে ঘোষণা দিছে, অন্তরে বিশ্বাসও আছে কিন্তু আমলের ময়দানে নাই, মুসলমান হবে? হবে না। এবার আসেন, এমন একজন মানুষের নাম বলবেন যেই মানুষটার অন্তরে বিশ্বাস ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, ইসলাম হক, কোরআন হক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, অন্তরে পরিপূর্ণরূপে বিশ্বাস ছিল কিন্তু মুখে স্বীকার করে নাই, মুখে স্বীকৃতি দেয় নাই। মাশাআল্লাহ, কে? আবু তালেব। আচ্ছা, এই লোক কি মুসলিম হয়ে মারা গেছে না কাফের হয়ে মারা গেছে? কাফের হয়ে মারা গেছে। তাহলে এই লোক অন্তরে কিন্তু বিশ্বাস করত, অন্তরে সব জানতো, অন্তরে বুঝতো, কিন্তু মুখে স্বীকার করে নাই। এই ব্যক্তির যখন মৃত্যুর সময় উপস্থিত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে হাজির হইলেন, গিয়ে বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। ও চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই কালেমাটার মাধ্যমে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার জন্য হুজ্জাত হিসাবে, দলিল হিসাবে আমি আল্লাহর কাছে পেশ করব। সুবহানাল্লাহ। আবু জাহেল, অন্যান্য মুরব্বীরা পাশে বসা, সবাই বলে আব্দুল মুত্তালিবের মিল্লাত বাদ দিয়ে, বাপ-দাদার মিল্লাত, বাপ-দাদার ধর্ম বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সাড়া দেওয়া যাবে না। এই লোক চিন্তায় পড়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিবে, মিল্লাতে রাসূলুল্লাহর সাক্ষ্য দিবে, নাকি মিল্লাতে আব্দুল মুত্তালিবের সাক্ষ্য দিবে। শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করে বলল, আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব। বাতিজারে, আমি তোমাকে সত্য জানি, তোমার দ্বীনকে সত্য জানি, সব জানি, কিন্তু এটা আমার মনে মনে। কিন্তু আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আমার বাপ দাদার মিল্লাত আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে আছি। নাউজুবিল্লাহ। বাপ দাদা থাকতে পারবো না, সব জানি, সব বুঝি, কিন্তু আমার বাপ দাদা পূর্বপুরুষ যা করে গেছে এইগুলা থেকে আমি মুক্ত হইতে পারবো না। দেখবেন অনেক মুসলমান এরকম আছে, কয় না আরে ভাই সব বুঝি, কিন্তু বুঝলে কি হইব, আমার বাপ দাদারা করে গেছে, আমি কেমনে বাদ দিই। আমি এক জায়গায় বিয়ে পড়াইতে গেছি, এক বিয়ের অনুষ্ঠানে এক লোকের ধরিয়ে এনেছে উকিল বাবা। তা আমি বললাম, উকিল বাবা আবার কি, মেয়ের বাবা নাই নাকি? কয় না বাবা আছে। তো বাবা থাকলে আরেকজনের বাবা বানানোর দরকারটা কি? এক বাপ আছে, আরেকজনের জোর করি আমি কে? নাউজুবিল্লাহ। বিয়ের সময় তার মারে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছেন, কেমন কথা? আপনার মেয়ে বিয়ে দিবেন, এই জন্য কি আপনার স্ত্রীও আরেকজনের কাছে বিয়ে দিয়ে দিতে হবে? আরেকজনের বাপ বানায় দিয়ে দিচ্ছেন। নাউজুবিল্লাহ, কত বড় জাহেলিয়াত! নিজের বাবা জীবিত, নিজের বাপ আছে, আরেকজনকে বাপ বানায় দিচ্ছে, কয় এটা উকিল বাপ। উকিল বাপের নাম দিয়ে পরবর্তীতে এই বাপের সাথে আর পর্দা করে না, কিচ্ছু করে না, বাপের মতো মনে করে। ইসলামে একটা হারাম জিনিসের, জাহেলিয়াতের প্রবেশ। আমি বললাম, ভাই আপনারা তো আহলে হাদিস, আপনাদের আবার উকিল বাপ আসলো কোথা থেকে? এটা হয়তো যারা বেদাতি, যারা দিন বুঝে না তাদের হতে পারে। আহলে হাদিসদের মধ্যে আবার উকিল বাপ কয় না শায়েখ, আমাদের বাপ দাদারা এভাবে করে এসছে। নাউজুবিল্লাহ। তো বাপ দাদাই যদি মানেন আপনি আহলে হাদিস হলেন কেমনে? আপনি যদি বাপ দাদার অনুসারী হন, আহলুল হাদিস মানে আহলুল কোরআন ওয়াস সুন্নাহ। আপনি কোন ব্যক্তির অন্ধ আনুগত্য করেন না, বাপ দাদার অন্ধ আনুগত্য করেন না, সমাজের রসম রেওয়াজের অন্ধ আনুগত্য করেন না, আপনি শুধুমাত্র কোরআন আর সুন্নাহর অন্ধ আনুগত্য করেন। এটার নামই তো আহলে হাদিস। তা আপনি যদি বাপ দাদারে অনুসরণ করেন, তা আপনি আহলে হাদিস হলেন কেমনে? এরকম দেখবেন সমাজের অসংখ্য রসম রেওয়াজ প্রচলিত, বললে শেষ পর্যন্ত একটাই জবাব যে আমাদের বাপদাদারা এভাবে করে আসছে। মানুষ মারা যাওয়ার পরে ৪ দিন পরে খানা দে, ১০ দিন পরে দে, ৪০ দিন পরে দে, দেয় না? এরকম আপনাদের এদিকে মনে হয় দেয় না? জিজ্ঞাসা করলে ভাই এগুলা তো বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মারা গেছেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন অবস্থায় মারা গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেরা মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত আত্মীয় স্বজন মারা গেছেন, সাহাবায়ে কেরাম মারা গেছেন। কারো জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন এরকম খানার অনুষ্ঠানের আয়োজন করলেন না। তাহলে আপনি কেন করতেছেন? বলে যে সমাজের নিয়ম, আমি যদি না করি সমাজের সবাই বলবে দেখো বাপে এত সম্পদ রেখে গেছে, টাকা পয়সা রেখে গেছে, ছেলেগুলা কত বখিল, একটা খানার অনুষ্ঠানও করে নাই। তা আপনি যদি সমাজেরই অনুসরণ করেন, সমাজের রসম রেওয়াজের কে কি বলবো এটাকেই অনুসরণ করেন, তাহলে আপনি মিল্লাতে রাসূলুল্লাহর উপরে থাকা আপনার আমার পক্ষে সম্ভব নয়। এইজন্য আবু তালেবের সামনে তখন দুইটা প্রশ্ন, কি বাপ দাদার মিল্লাতে থাকবে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতে থাকবে। শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিবের মিল্লাতকে সে প্রাধান্য দিয়ে আবু তালেব ঘোষণা দিল, আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে আছি। নাউজুবিল্লাহ। তাহলে এই লোক মনে মনে সব সত্য জানছে, কিন্তু ঘোষণা না দেওয়ার কারণেও লোকটা ইমানদার হইতে পারে নাই। এইজন্য এই সাক্ষী দেওয়া, ঘোষণা দেওয়া, এটাও একটা জরুরি বিষয়। এই পরিচয়ের যে মুসলিম, আমি মুসলিম, আমি কোরআন সুন্নাহর অনুসারী, আমি বাপ দাদার অন্ধ অনুসারী না, সমাজের কোন প্রথা নিয়ম সিস্টেমের আমি অন্ধ পূজারী না, আমি কোন ধরনের বাতিলের অন্ধ পূজারী না, কোন ব্যক্তির অন্ধ পূজারী না, আমি কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণ অনুসারী।